শত্রুর বুদ্ধি ভ্রষ্ট, উন্মাদ করে দেওয়া, তার মাথায় ঠিক থাকবে না, কি করলে কি করব, কি করলে ভালো হয় সেই সব কোনো কিছুই মাথায় থাকবে না। উন্মাদ, বুদ্ধি ভ্রষ্ট হয়ে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে শত্রুর বুদ্ধি ভ্রষ্ট, উন্মাদ করে দেওয়া, তার মাথায় ঠিক থাকবে না, কি করলে কি করব, কি করলে ভালো হয় সেই সব কোনো কিছুই মাথায় থাকবে না। উন্মাদ, বুদ্ধি ভ্রষ্ট হয়ে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে। তাই আপনার শত্রুকে যদি শত্রুর দ্বারা শত্রু নিজেই ক্ষতি হোক এইরকম যদি চান, তাহলে এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন, আর সেইভাবে যদি করতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে তারপর ক্রিয়াটি শুরু করুন। আর এইসব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন? কোনো প্রয়োজন নেই, সমস্যা আছে সমাধানের রাস্তা আছে। এর জন্য নিজেকে একটু ধৈর্য, বিশ্বাস আর সময় বার করে ঘরে বসে ক্রিয়াটি করতে হবে, তাহলেই দেখবেন অবশ্যই ফলাফল পাবে। তাই এই কাজের জন্য শনিবার মঙ্গলবার এই দুটো দিন, হয় দুপুরবেলায় নয় সন্ধ্যাবেলায়, ধুত্রা ফুল, কলকে ফুল আর মহাকালের ফল, মহাকালের ফল লাল কালারের, একদিকে কালো একদিকে লাল হয়, এই মহাকালের ফল যদি জোগাড় করতে পারেন, এই তিনটে জিনিসকে একসঙ্গে বেটে ছোট ছোট বড়ি তৈরি করে নিন। 108টা বড়ি তৈরি করার পর সেই বড়িগুলোকে ঘরের উষ্ণতায় শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পর শনিবার কিংবা মঙ্গলবার স্নান করে, শুদ্ধ বস্ত্র ধারণ করে, নিরিবিলি জায়গায় বসে ধূপ দীপ জ্বালিয়ে একটি পাত্রে আগুন জ্বালুন। যজ্ঞের যেরকম আগুন জ্বলে সেইরকম জ্বলন্ত আগুন, দাও দাও করে জ্বলবে সেরকম আগুন জ্বলো। এবার ওই বড়িগুলোকে একটি করে বড়ি হাতে নিন, আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি জপ করে ওই আগুনে আহুতি দিন। তারপর দেখুন তার যে শত্রু তার মনের কতটা পরিবর্তন, অর্থাৎ মনের দিক নির্ণয় করার রাস্তা ভুলে যাবে, যে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনো কিছুই থাকবে না, উন্মাদ হয়ে যাবে, অর্থাৎ বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, কোনো কিছুই মাথায় কাজ করবে না। ফলে নিজের বুদ্ধির দোষে নিজের কত বড় যে সর্বনাশ, কত বড় যে ক্ষতি করবে সে নিজেও জানে না। তাই শত্রুকে যদি নিজের শত্রুকে নিজের ক্ষতি ডেকে আনতে চান তাহলে এই ক্রিয়াটি করুন, আর নিজের চোখে দেখতে থাকুন। শত্রু যখন নিজে ছটপট করবে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে, আর আপনি দূর থেকে তাকিয়ে দিকে দেখতে থাকুন, আনন্দ পান যে আপনাকে কত অত্যাচার করেছে সেই অত্যাচারের ফল উনি ভোগ করছে। তাই এই রকম যদি শত্রুকে শাস্তি দিতে হয় তাহলে একটি করে বড়ি যখন আগুনে আহুতি দেবেন তার জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওং নমো ভগবতে অমুকং কুরু কুরু ফট সাহা। এই অমুকের জায়গায় ওই ব্যক্তির নামটি উচ্চারণ করুন, তারপর দেখুন ফলাফল। তাই এই ভিডিও দেখার পর কারোর যদি কোথাও কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে নিয়ে তারপর কাজটি শুরু করুন, অবশ্যই ফল পাবেন। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।